হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো, আমাকে একজন ভাই বা একজন আশেক তিনি আমাকে কমেন্ট করলেন যে তিনি বললেন যে নবুয়াত এবং বেলায়াত যে বিষয়টা, আসলে এই বিষয়টা কি? নবুয়াত আর বেলায়াত, বেলায়াতের যোগে পীর এবং নবুয়াতের যোগে নবী, আসলে বিষয়টা একটু বোঝার দরকার। তো এই উপলক্ষে আজকে আপনাদের সামনে একটু আলোচনা করি। আমরা নবুয়াত এবং বেলায়েত নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখা গেছে এই জগতে মুসল্লিগণ যারা আছে তাদের উপর তো দোষ পড়তেই পারে, কিন্তু কোনো পীরও ছাড়া পাবে না, একজন পীরের উপরেও এই কথাটা পড়বে। সেটি কেমন? যেমন এই পীর জিনিসটা এসেছে কার থেকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার আগেও কিন্তু পথ প্রদর্শক ছিল। আর মুর্শিদ শব্দের অর্থ কি? যিনি আমাকে আল্লাহর পথ দেখাবে, সুপথ দেখাবে, তিনিই মুর্শিদ। এবং দেখা যায় যে তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মুর্শিদ, কিন্তু তিনি কিন্তু উম্মতের পথ প্রদর্শন করেছেন, তাই তিনিও মুর্শিদ। তো আরও একটি বিষয় হলো, সেই মুর্শিদ খতম হয়নি। খতম হয়েছে কে? নবুয়াত খতম হয়েছে, কিন্তু মুর্শিদ কিন্তু খতম হয়নি। সেই মুর্শিদ পথ প্রদর্শক এখনও পীরাউলিয়ারা রয়েছে। তো এখন আমি বলবো যে মুসল্লিদের দিকে যদি যাই, তারাও কিন্তু দেখা যায় যে কোরআন শরীফ পড়ে ঠিকই, কিন্তু কোরআন পড়ে পড়লে সওয়াব হবে, সওয়াবের আশায় পড়ে, কিন্তু এটা আল্লাহ কি বুঝাইতে চাইছে এবং কি করতে বলা হয়েছে সেটা কিন্তু করা হয় না। তারা বলে থাকে কোরআন পড়লে সওয়াব। না বাবা, কোরআন পড়লে সওয়াব না, কোরআনে কি বলা হয়েছে তা যদি আমরা মানি করি, তাহলে হবে আমি নেকি হতে পারবো বা আল্লাহর প্রেমিক হতে পারবো, জ্ঞানী হতে পারবো। তো এখন যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনা করব, সেটি হলো যে নবুয়াত এবং বেলায়েত। তো আমি শর্টকাটে উত্তর করব, অনেক লম্বা আলোচনা করলে ঘন্টাও লেগে যেতে পারে, তাই আমি 10 মিনিটের আগে শেষ করে দেবো ইনশাল্লাহ। সেটি হলো যে আমরা নবুয়াত, যে রাজার ছেলে রাজা হবে, রাজার ছেলে রাজা হবে, রাজার ছেলে রাজা হবে, আর গণতন্ত্র যার তার যোগ্যতা বলে এই দেশ চালাবে। যেমন দেখা যায় বোর্ডে পাশ করতে হবে, সে যদি মুচিও হয় আর যদি বোর্ডে পাশ করে তাহলে সেই দেশ চালাবে। যদিও সে একটা গরু রাখালো হয়ে থাকে আর সে যদি পাশ করে তাহলে সেই দেশ চালাবে। তাহলে এ হলো গণতন্ত্র। আর গণতন্ত্র কাউকে ঠকায় না, কিন্তু মানুষ নিজেরাই ঠকে না বুঝিয়া। যাই হোক, তো আজকের যে মূল বিষয় যে হলো কি, যে বেলায়েত এবং নবুয়াত। তো নবুয়াত খতম, মানে রাজতন্ত্র নেই, যে রাজার ছেলে রাজা হবে, রাজার ছেলে রাজা হবে, এটা শেষ। এখন যার তার যোগ্যতা বলে এই দেশ চালাতে পারবে। তেমনি করে পীর এবং নবুয়াত, যে বেলায়েতের যুগে পীর আউলিয়ার যোগ, এখানে কি হবে, যে রুহানি জগতে আল্লাহকে লাভ করবে এবং দেখা গেছে আল্লাহর তরফ হইতে তিনি মালাকাত প্রাপ্ত হবে, তখনই তিনি মানুষকে পথ দেখাতে পারবে। আচ্ছা, এখন নবুয়াত, যেখানে আমরা প্রজাতন্ত্র বা গণতন্ত্র যে একটা বিষয়, যে রাজতন্ত্র যাকে বলা হয়, এই রাজতন্ত্র রাজার ছেলে রাজা হবে, সেটা কিন্তু খতম হয়ে গেছে, নবীর ছেলে আর নবী হবে না। তাহলে পীরের ছেলে পীর হতে হবে এমন কোনো কথা নেই, পীরের ছেলে পীর হতে পারবে না এমন কোনো কথা নেই, তবে যোগ্যতা যদি তার থাকে তাহলে হতে পারবে। দেখা গেছে অনেক পীরের সন্তানে এইসব রাস্তা বোঝে না, তরিকত বোঝে না, কোরআন হাদিস ভালো করে বোঝে না। এখন পিতা যখন পীর, তখন তিনি যখন সময় হয়েছে তার চলে যেতে হবে, তখন কি করে, যে ভক্তদের মধ্যে যারা যোগ্যতা হয়ে আছে এদেরকে খেলাফত দিল না, এদেরকে কোনো কিছু বিহিত করলো না, কিন্তু নিজের সন্তান আহবাও কিচ্ছু বোঝে না, একে গদিতে দিয়ে সে চলে গেছে। তার মানে সে যে এতদিনে একটা রাজত্ব গড়াইছে, এই রাজত্বটা টিকানোর জন্য, এটাকে ধরে করে খাওয়ার জন্য কী করলো, নিজের সন্তানকে দিয়ে দিল, কিন্তু সেই সন্তান কিন্তু যোগ্যতা নয়। আচ্ছা, যোগ্যতা হলে সেটা এক বিষয়, আর যদি যোগ্যতা না হয় তাকেও দিয়ে দেওয়া হয়। কেন? তারা নবুয়াতটাকে ধরে রেখেছে, যে রাজতন্ত্র, যেমন নবীর ছেলে নবী হতো তেমনি এখন পীরের ছেলে পীর, তার মানে তারা নবুয়াতকে ধরে রেখেছে বেলায়েতের যুগে,
যে পীরের ছেলে পীর হবে না, পীরের ছেলে পীর হবে না। আর যদি সে যোগ্যতা হয় তার কর্ম বলে, সে যেখান থেকে সেখান থেকে পেতে পারে। যে একজন পীরের ঘরে তার জন্ম হলেও আরও একজন পীরের কাছে শিক্ষা নিতে হয়, কেননা যার কোলেপিঠে করে বড় হয়েছে তার প্রতি সেই মানগিন থাকে না, সেই সম্মানটুকু থাকে না, তখন এখান থেকে শিক্ষা তার পর্যন্ত পৌঁছায় না। তাই তার ভালো একজন গুরু ধরতে হয়। তো দেখা যায় নিজের পিতা যতটুকু পারছে বুঝাইছে, সাধন নাই ভজন নাই ঠিক মতো কোনো কিছুই করে নাই, কিন্তু পীরের গদিতে বসাইয়া পীর চলে গেছে। কিন্তু পীর কি জানে যে এর খেসারত যে কত বড়? অযোগ্য ব্যক্তিকে দিয়ে এটা চলে গেল যে সে কি জানে এটার যে কত কতটা খারাপ প্রভাব ফেলতে পারে? যাই হোক, হে জগতবাসী, আজকে আপনাদের সামনে এই আলোচনাটি করার যে মূল উদ্দেশ্য সেটি হলো কি, যে বেলায়েত এবং নবুয়াত, এই নবুয়াত বিষয়টি খতম, কিন্তু এই নবুয়াত ধরে রেখেছে, কিন্তু নবুয়াত ধরে রাখা যাবে না। বেলায়েতে বেলায়েত চলবে, বেলায়েতে বড় পীর আব্দুল কাদের জিলানি গাউসুল আজম নামের পাওয়ার সে নিয়ে আসছে। এই গাউসুল আজম নামে আল্লাহ এখন অনেক কিছু করতেছে, করে। তবে আজকের এই আলোচনা এখানেই রাখবো। তবে আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।